আমাদেরকে ভয় বাড়াবাড়িতে গিয়ে যাবে, না হয় ছাড়া ছাড়িতে গিয়ে যাবে। শয়তানের বড় অস্ত্র হচ্ছে দুটি, একটি হচ্ছে শুভা, একটি হচ্ছে শাহওয়াত। শুভা তত্ত্ব হচ্ছে শয়তান সবসময় সন্দেহের বসে আমাকে ফেলে দিবে, আর শাহওয়াত তত্ত্ব হচ্ছে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যাবে। এই দুটি অস্ত্র সবসময় প্রয়োগ করে থাকে শয়তান। এই দুটি অস্ত্র থেকে একজন ঈমানদার বান্দা তখনই শুধুমাত্র মুক্তি পায় যখন সে জান্নাতে যেতে পারে। এর আগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় শয়তান দুটি জিনিসের মধ্যে নিয়ে যায়, কখনো হয় বাড়াবাড়ি করাবে না ছড়াছড়ি করাবে, ইবাদতের মধ্যে কখনো কখনো বাড়াবাড়ি করা, দুনিয়ার মামলাতের মধ্যে বাড়াবাড়ি করা, আবার কখনো কখনো এমন কাজ করবে তোমারটা হয় নাই সন্দেহ হচ্ছে, সন্দেহ বুদ্ধি নিবৃত্ত করবে। এই বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা বসবসা থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. رسول الله صلى الله عليه وسلم কে গুরুত্বপূর্ণ এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, এবং দুনিয়ার জীবনে এটা এত বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মানুষ প্রতি সালাতের পরে একবার পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এবং সকালবেলা তিনবার এবং বিকালবেলা তিনবার পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এই বিশেষ করে এই সুরাটি পড়তে হয় এটা আমাদের জানা দরকার। চিন্তা করে একটা পুরো সুরা শুধুমাত্র ওয়াসওয়াসা নিয়ে আসা হয়েছে। শয়তানের ওয়াসওয়াসা দেয় জিন হোক মানব হোক, উভয় শয়তানের মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে দেয়। এই কুমন্ত্রণা ওয়াসওয়াসা কি জিনিস, এটা হচ্ছে এমন জিনিসই আপনাকে নিপতিত করবে যাতে কোনো কল্যাণ নাই, যাতে আপনার কোনো উপকার নেই, এমন জিনিস আপনাকে ফেলে রাখবে, এটাই হচ্ছে কুমন্ত্রণা। সরকারের কাজসাজি আপনার জীবনের প্রত্যেকটি কাজ দেখবেন যে করতেছে, সেটা করতেছে, এ থেকে বাঁচার জন্য আপনার এই দোয়াটি, এই সুরাটি বারবার তেলাওয়াত করা উচিত। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আউযু বিরাব্বিন নাস, বলুন হে নবী যে আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবে আশ্রয় চাচ্ছি, মালিকিন ইলাহি মালিকিন নাস, মানুষের ইলা মানুষের মালিকের কাছে আশ্রয় চাচ্ছি, ইলাহিন নাস, মানুষের মাবুদ উপাস্যের কাছে আশ্রয় নিচ্ছি। এত আল্লাহ তাআলা তিনটি গুণ বর্ণনা করা হয়েছে যে তিনি মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ। এই তিনটি উল্লেখ করে আল্লাহ তাআলা এই তিনটি গুণের কথা উল্লেখ করে আশ্রয় চাওয়া হচ্ছে, নিয়ম হচ্ছে এটা, আল্লাহর গুণের কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর ইজ্জত জাহের কাছে আশ্রয় চাইতে হবে। এই জন্য আল্লাহর ইজ্জতের নাম এবং গুণ উল্লেখ করে আশ্রয় চাওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াস থেকে। খান্নাস হচ্ছে শয়তান, খান্নাস হচ্ছে যে লুকায়িত থাকে, এক কোণা থেকে আপনি ধরতে যাবেন তো আরেক কোণা চলে যাবে, একদিকে আপনি তাকে বাধা দিতে পারেন, আরেক দিকে যাই আপনাকে বিব্রত করে ফেলবে, এটা হচ্ছে শয়তানের কারসাজি। কোনোভাবেই দুনিয়ার বুকে আপনি যে চলবেন দিনের উপরে তার জন্য সুন্দরভাবে শান্তি পায় না, আপনাকে প্রত্যেক পদে পদে সে বিপদে ফেলতে চাইবে, এইভাবে না হলে ওইভাবে। যখন দেখবেন যে আপনার মনের ভিতরে যে লোকটা দিনদার হয়ে গেছে, তখন আপনাকে দিনের মধ্যে দিনের মধ্যে হয় আপনাকে বলবো তোমার তো দিন ঠিক মতো হচ্ছে না, হলে বলবো তুমি তো বড় হচ্ছে রিয়াল্লাহ হয়ে গেছে, দুটোর একটার ভিতরে ফেলে দিবে। আর যদি আপনি দিনের বাইরে থাকেন তাহলে আপনাকে ওটা সুশোভিত করে দেখাই দেবে যে ওটাতে খুব ভালো, তুমি যদি আসে এটাই ভালো, ওরা তো মোল্লারা সব খারাপ, ওরা তোমাকে শুধু শুধু ওয়াজ করবে, এই জাতীয় জিনিস তুলে দেবে, এটা নাম হচ্ছে ওয়াসওয়াসে খান্নাস। শয়তানের ওয়াসওয়াসা এমন যে এটা শুরু হয়েছে যখন আমাদের পিতা আদম আলাইহিসসালাম যখন জান্নাতে ছিলেন তখন থেকে শুরু হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াসওয়াসা লাহুমাশ শাইতান লিয়ুবদিয়া লাহুম মা হুয়া আনহু বিসাওয়াতিহিমা, শয়তান তাদের দুজনকে অর্থাৎ আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিলেন, কুমন্ত্রণ দিলেন, কি বললেন যে কি জন্য এটা করলেন, লিয়ুবদিয়া লাহুম মা হুয়া আনহু বিসাওয়াতিহিমা, উদ্দেশ্য হচ্ছে যাদের দুনিয়ার তাদের লজ্জা সেইয়া লজ্জাকে শেষ করে দিবেন, তাদের যে হায়া আছে সেটাকে শেষ করে দিবেন, সেটা থেকে শয়তানের এই কাজ করে দিচ্ছে দুনিয়ার বুকে তাকে কুফরের অপমানিত ফেলে দিবে, আখেরাতের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এই জন্য সে দুনিয়ার বুকে অপমানজনক অবস্থায় চলে যায় যখন শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে। সেটা কি নারী মনে করে ঘরে থাকতে তার জন্য ক্ষতিকর, এই জন্য সে ঘর থেকে কাপড় সুপড় বলে বেরিয়ে যায়, লজ্জার অবস্থায় পড়ে যায়। পুরুষ মনে করে যে দিন মানা খুব কষ্ট করে, এখান থেকে এগিয়ে যায়, পুরুষ মনে করে কাপড় চোপড় কি দরকার, আমি যেভাবে যেভাবে চলবো সেরকম অবস্থা তৈরি করে, সেটাই হচ্ছে শয়তানের কারসাজি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন
যে যখন আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া দুজনেই জান্নাতে ছিলেন, শয়তান তাদের ওয়াসওয়াসা দিয়েছিল। কি ওয়াসওয়াসা দিয়েছিল বলছে কি দেখেন, লোভ দেখিয়েছে, বড় লোভ, কি লোভ, ভালো লোভ, ভালো লোভ, যে এটা দুটো যদি খেতে পারো, এই গাছ থেকে যদি তোমরা দুজনে খেতে পারো, চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবে। লোভ দেখিয়েছে, ভালো জান্নাতে থাকার একটি বিরাট বল দেখিয়েছে। আবার দেখেছে তোমরা দুজনে বলতে পারো, এই ফেরেশতারা যারা দুনিয়ার দুনিয়া তোমাদের সম্মানিত, তোমাদেরকে সম্মানিত করা হয়েছে, তোমাদেরকে সম্মান করে এই ফেরেশতাদের মতো তোমরা হয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান বলেছিল তাদেরকে, মা নাহা কুমার কুমা আন রাত আন তিলকুমা শাজারাত ইল্লা আন তাকুনা মালাকাইনি, তোমাদের রব তো তোমাদেরকে নিষেধ করেছেন, ফসফসা দিয়েছেন, কিভাবে যে তোমাদের রব নিষেধ করেছে এই জন্য যে এই গাছ থেকে খাইলে তোমরা দুজন ফেরেশতা হবে, আও তখন আমি ওখানে তখন চিরস্থায়ী এখানে থেকে যাবে। যে গাছের ফল খেলে তুমি চিরস্থায়ী জীবন পেয়ে যাবে এবং এমন রাজত্ব পাবে যে রাজত্ব কোনোদিন আর শেষ হবে না, নিঃশেষ হবে না, তুমি এরকম হয়ে যাবে। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল শয়তান সে ওয়াসওয়াসা দিতে সক্ষম হয়েছিল, আর সক্ষম হওয়ার কারণে আমাদের পিতা মাতা দুজনেই সে ওয়াসওয়াসায় পড়ে গিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে আমরা চলে আসছি। হ্যাঁ, এটা একটা নিশ্চয় আল্লাহর ইচ্ছা ছিল নিঃসন্দেহে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা কিভাবে আমরা কার্যকর সেটা দেখানোর জন্য বলছি। তখন আদম আলাইহিসসালাম তার স্ত্রী দুজনেই ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, দুজনে খেলেন জান্নাতের সেই নিষিদ্ধ গাছ থেকে এবং দুজনে কাপড় পরতে আরম্ভ করলো, যে শরীরে পোশাক ছিল তা পরে গেল। ফাতাবাকা ইয়াসুফানা আলাইহিমা মুহারাতুল জান্নাহ, জান্নাতের গাছের পাতাগুলো দিয়ে নিজের লজ্জার স্থান ঢাকতে আরম্ভ করলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে কি হয়েছে আদম, তোমাদের অবস্থা কেন, তোমাদেরকে নিষেধ করেছিলেন ওই গাছ থেকে খেতে, বলে যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, অপরাধ করেছি। আল্লাহ তাআলা তার গুনাহ আকাশে ক্ষমা করে দিন। কিন্তু আল্লাহ তাআলা বললেন দুনিয়ার বুকে তোমাকে যেতে হবে, সেখানে তোমাকে আবার তোমাকে আমল করে আসতে হবে, যাতে করে জান্নাতের উপযুক্ত তুমি হতে পারো। সরকার ওয়াসওয়াসা সেখান থেকে আমাদের উপর কার্যকর রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষকে, অবশ্যই আমরা জানি যে মানুষের অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা হয়। সুতরাং মানুষের ওয়াসওয়াসা এমন একটি জিনিস যেটা বিরাট বিপদ, এর সমস্যা, এই সমস্যা অনেক মানুষের ভিতরে আছে। অনেক মানুষ সারাদিন যে সমস্ত আমরা প্রশ্ন উত্তর দেই, বেশিরভাগ প্রশ্ন উত্তর ওয়াসওয়াসা নিজেদের দেখতে পাই, এদের ওয়াসওয়াসার শেষ নেই। সেজন্য চিন্তা করলাম যে বিষয়ে একটু আলোচনা করা দরকার। এদের বিভিন্ন পর্যায়ে আছে, সামান্য জিনিস থেকে শুরু করে সর্বোচ্চ জিনিস পর্যন্ত। সামান্য জিনিস কি, আমার নখ কেটে গেছে কি হবে, আমার হাতের এখান দিয়ে দেরি হয়ে গেছে কি হবে, আমি ওদিকে তাকিয়েছিলাম কি হবে, ইত্যাদি। এর থেকে শুরু করে আল্লাহ রাব্বুল ইজ্জত পর্যন্ত সন্দেহ তাদের মধ্যে কাজ করে, এই উপমন্ত্র তাদের মধ্যে কাজ করেছে, বাঁচার পথ আমাদের জানতে হবে। যাদের ওয়াসওয়াসার রোগী, কত প্রকার ওয়াসওয়াসার রোগী আছে আমি আপনাদের সামনে উল্লেখ করবো, আপনারা বুঝতে পারবেন কে কোন কোন তবকায় আছেন। কিছু মানুষ আছে অনেক ধরনের চিন্তা নিয়ে বসে থাকে, যত চিন্তা তার মাথার ভিতরে কাজ করে, তখন সে এমন যখন চিন্তা করে, চিন্তা করতে করতে এমন মন পায় না, তখন বলে যে আমার দুশ্চিন্তা ঘুম আসে না সারা রাত ধরে, কেউ ওষুধ খায়, কেউ এটা করে, কেউ ইয়াবা খায়, সে ট্যাবলেট খায়, কেউ মদ খায়, কত কিছু করে। এগুলো হচ্ছে সরকারের কুমন্ত্রণা। সরকার বলেছিল আগে যখন দুনিয়াতে আসছিল যে এদেরকে আমি শান্তিতে থাকতে দিব না, ডানে বামে আসবো আমি তাদের প্রতি, উপর দিক থেকে বলে নাই, বলছে ডানে বামে আসবো, পিছন দিকে সামনে দিক থেকে আসবো, দিকে আলো দান, এই বয়সে উপর দিক থেকে বলে নাই, বলছে তাদের সব দিক থেকে আসবো আমি, তাদেরকে বিভ্রান্ত করবো। এই চতুর্দিকের চিন্তা ভাবনা মাথায় নিয়ে যে ব্যক্তি বসে থাকে, সে ব্যক্তি ইমান কিভাবে রক্ষা করবে, এটাও এক ধরনের ওয়াসওয়াসা। আর এদের আবার কিছু কিছু লোক আছে চিন্তা করতে 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 এমন জায়গা আছে চিন্তাবিদ হয়ে যায়, তারা চিন্তাবিদ নাম দেয়, এমন চিন্তা করে। এদের অনেকে আবার দেখবেন বড় বড় দার্শনিক নাম দিয়েছে, কেউ দর্শন শাসন, কেউ কেউ দেখবেন বড় বড় টিভির সামনে এসে উপস্থিত হয়েছে,
কিন্তু বিরাট বিরাট প্রফেসরের ছবি, নামটা বড় সুন্দর, এই নাম ওই নাম, আল্লাহ 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 দিনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কেন? তার চিন্তা করতে করতে এই জায়গায় পৌঁছে গেছে যে এ যদি আল্লাহ সৃষ্টি করে থাকে আল্লাহকে কে সৃষ্টি করবো, এই জায়গায় আসে তখন তখন অতিরিক্ত বাজে চিন্তা আসে। এই ধরনের রোগের অভাব নেই, দেখবেন এটা বিরাট ধরনের মানুষের ভিতরে এটা কাজ করে থাকে। আরেক ধরনের মানুষ আছে দ্বিতীয়, সেটা কি করে, তারা উর্জার দিক সম্পূর্ণ উর্জার দিকে চলে যাচ্ছে একদিন, কি যে কোনো জিনিসেই তারা ভাইরাস দেখে যে এদিকে এটা তো ভাইরাস চলতেছে, বড় বৈজ্ঞানিক যে কোনো দিকে তাকে ভাইরাস তো আক্রমণ করছে তার কাছে, কিছু একটা দৌড়ে না এটা ধরা যাবে না, শোয়া যাবে না, এই কাপড়ের মধ্যে ভাইরাস আছে, এই জায়গার মধ্যে ভাইরাস আছে, গাড়ির মধ্যে ওইটা আছে, এইটা আছে, ময়লা আছে, তার মাথার মধ্যে সারাক্ষণ এগুলি কাজ করে, এগুলিও শয়তানের কাজ আসছে আর কিছুই নয়। শয়তান এগুলি দিয়ে তাকে বিভ্রান্ত করতে চায়, চলাচলের মধ্যে সমস্যা করতে চায়, ওজোর মধ্যে সমস্যা করতে চায়, কাপড়ের মধ্যে সমস্যা করতে চায়, এগুলো হচ্ছে তার শয়তানের কাজ আছে আর কিছুই নয়। তিন নম্বর, আরেক ধরনের লোক আছে যারা বেশিরভাগ সময় কি করবে, যে কোনো জিনিস পরিপূর্ণ চাই না, এটা না হলে হয় না, বাসার ভিতরে ঝগড়া লেগে যায় বউর সাথে, স্ত্রীর স্বামীর সাথে, কিরকম তো এটা সুন্দর হয় নাই, যতক্ষণ পর্যন্ত এটা তার অনুভূত হয় ততক্ষণ পর্যন্ত তার ঝগড়া কোনো শেষ না, এটাও এক ধরনের অসুবিধা, কারণ দুনিয়াতে কোনো কিছুই পরিপূর্ণ হবে না, স্বাভাবিক নিতে হবে যতটুকু পড়া যায়, পরিপূর্ণ একেবারে জান্নাত ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না দুনিয়াতে, যদি পরিপূর্ণভাবে খুঁজতে চায় খুব খুব খুঁজতে চাইলে সারা দিকে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, লা ইয়াবুকু মুমিনুন মুমিন, একজন পুরুষ কখনো একজন নারীকে অপছন্দ যেন না করে, স্ত্রী স্বামী স্ত্রীকে অপছন্দ না করে, যদি তার একটি খাসত খারাপ হয় আরেকটি খাসত তাকে আনন্দ দিবে, সবগুলি একরকম ভালো হবে না, সবাই সব খাসত ভালো হতে পারে না, কিন্তু আপনি সব রকম চাইবেন কোথায় পাবেন সেটা, এর মাধ্যমে আপনার পরিবার নষ্ট হবে, ঘর নষ্ট হবে এবং সমাজ নষ্ট হবে, আপনি কাউকে আর পছন্দ করতে পারবেন না, শুধু প্রকুল কেরাহিয়া অপছন্দের ঘর আপনি বাড়ি যাবেন, বাড়ি আপনি তৈরি করবেন, এটা শরীয়তে নিষিদ্ধ, এটা করা যায় না। আরেক ধরনের মানুষ, চতুর্থ এক ধরনের মানুষ পাবেন, যাদের মধ্যে সারাদিন সব এমন জিনিস কাজ করে অতিরিক্ত যেগুলি বাড়াবাড়ি করবে, যেমন কি মৃত্যু, সেটা আবার কি হবে, মৃত্যু হলে কি হবে, এর জন্য চোখের পান্না করতে করতে আমার নামও দাঁড়িয়ে যাচ্ছে, চোখের পান্না তিনি করছেন কিন্তু বুঝে যাচ্ছে, আবার দেখা যাবে হালাল হারাম, এটাকে হালাল কিনা, ওটা হারাম কিনা, আমরা যতবারই বলি না কোনো জিনিসটা হালাল, ওনার শব্দ হয়েছে আরেকজনের কাছে জিজ্ঞাসা করবে, উনি আর যতক্ষণ পর্যন্ত কেউ হারাম না বলবো কোনো তার অন্তরে শান্তি নেই, নাউজুবিল্লাহ, এই ধরনের কারবার কোনো অনেক মানুষের দেখা যায়। আবার দেখুন যে কেউ একটা গুণা করছে, আমার গুণা কি ক্ষমা হবে, আমি কিন্তু সিরিয়াসলি জাহান্নামে হয়ে যাবো, এই জাতীয় প্রশ্ন সারাদিন তার মাধ্যমে কাজ করে এবং প্রশ্ন করতেই থাকে। আবার কেউ কেউ আমি কথা বলেছিলাম নাকি কুফুরি, এটা কি শিল্পী, এটা কি সিরিয়াসলি কুফুরি কিনা, এই জাতীয় প্রশ্ন সারাদিন মাথার ভিতরে থাকে আর আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে বিব্রত করে থাকে। এই ধরনের এক ধরনের গোষ্ঠী এরকম আছে, তিনি এগুলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তান এটা থেকে মুক্ত থাকার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তুয়া, কোনো এরকম পাখি তাড়ানো কিছু, পাখি উড়ালে, পাখি আসলে, পাখি দেখলে তোমাদের কিছু হয় না, এবং রাসূল বলেছেন লা হামাতা ওয়া লা সুবরা, যে সমস্ত মানুষ যে কুলক্ষণ না কুলক্ষণ নেওয়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন এবং বলেছেন আত্মীয়া তো শিল্প, কিন্তু শিল্পী পর্যায়ে পড়ে যাবে, শয়তান এই তার কার সাজে দিয়ে এগুলি মানুষকে বিভ্রান্ত করতে চায়। আরেক ধরনের মানুষ আছে, তারা চিন্তা করতে 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 চিন্তা একটা জগৎ বানিয়ে নিয়েছে, আমার কাছে একজন আসলো ভাই বললো যে সমস্যা একটু দেখেন তো আলোচনা করে, আমি একান্ত বসে আলোচনা করে বুঝলাম চিন্তার জগৎ বানিয়ে নিয়েছে, কিরকম জানেন, সে চিন্তা করতে করতে মনে করছে যে একা একা থাকে তাদের অভ্যাস তাদের টাকা বেশি, চিন্তা করতে তার সাথে কেউ কথা বলে, তার কানের কাছে কথা বলছে, হ্যাঁ তুমি এটা করো, সরাসরি যেন কথাই বলতেছে, এটা হলো সিদ্ধিপূর্ণের রোগী, এরা দেখবেন এই রোগে কেন আক্রান্ত হয়, কারণ আক্রান্ত একাকিত্ব অবলম্বন করেছে বেশিরভাগ সময়, তাদেরকে দুনিয়ার রূপে যে হাসি তামাশা যেগুলো থেকে দূরে রাখতে হয়েছে, অথবা সে নিজে শয়তানের রসবাসের ভিতরে পড়ে যখন নিজে একটা জগৎ বলয় তৈরি করে নিয়েছে, এখন তার মনে হয় সে এটা বলছে, অমুক এটা বলছে, অমুক এটা বলছে, আর শয়তান তাকে এদের কার সাথে সহযোগিতা করে, কিরকম কোন কোনটা যেরকম বলে এরকম হয়, তখন বলে যে এত আমার আসল কথা বলে দিচ্ছে, এই আমার মূল, এই আমার আসল, এটার মধ্যে সে পড়ে যায়। এই সিদ্ধপূর্ণিয়ার রোগীতে যারা পড়বে এরাও শয়তানের কুমন্ত্রণা সার কিছু না, শেষ পর্যন্ত তাদের জীবন বিষাক্ত হয়ে ওঠে। কিভাবে আপনি আমি শয়তানের কাছে যেতে বাস্তব পারবেন, এটা খুব বেশি দরকার।
শয়তান আমাদেরকে আমাদের চিন্তা চেতনা চলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান মানুষের শরীরের রন্ধ্রে প্রবেশ করে, রক্তের ভিতরে কণিকার ভিতরে প্রবেশ করে, এই জন্য সেখানে প্রভাব ফেলতে পারে। রাসূলুল্লাহ আরো বলেছেন যে মানুষের ভিতরে দুটি সাইড আছে, একটি হচ্ছে শয়তানের, সে কি করে খারাপের দিকে তাকে বিভিন্ন ভাবে উৎসাহিত করে, বিভিন্ন খারাপ ভালো শুরুতে খারাপ নিয়ে আসছে অথবা খারাপের শুরুতে ভালো নিয়ে আসছে, বোঝানোর কোনো উপায় নেই তার কাছে এমন জিনিস নিয়ে আসে। আরেকটি হচ্ছে ফেরেশতা, ফেরেশতা সাহেব সবসময় ভালোর দিকে তাকে উৎসাহিত করে, এই জন্য সে যেদিকে যায় সে কাজ সে করে বসে। এই জন্য কঠিন পরিশ্রম ছাড়া, কঠিন প্রচেষ্টা ছাড়া দুনিয়ার বুকে আপনি ইমানকে টিকে রাখা কঠিন হবে। এই জন্য ইস্তেকামা বড় জিনিস, যারা নিজেরা বলবে যে আমার রব হচ্ছে রব্বুল আলামিন, তবে এই দিনগুলো দৃঢ় ইস্তেকামা দৃঢ় থাকবে, ইস্তেকামা থাকবে তাদের, আল্লাহ তাআলা বলছে মৃত্যুর সময় ফেরেশতা নাযিল করবে, কোনো উপায় নেই, কোনো পেরেশানি নেই, আমরা তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সংবাদ তোমাদের সুসংবাদ গ্রহণ করো, এটা মৃত্যুর সময়, কারণ ইস্তেকামা অর্জন করাটা বড় দিন দিনের পরে, এটা শয়তানের ওয়াসওয়াস থেকে না বাঁচতে কখনো সম্ভব হবে না। শয়তান কখনো কখনো অন্তরের মধ্যে আনে কোনো কিছু জিনিস, শরীরের বিচার হচ্ছে কি আগে জানতে হবে, তখন সেটা আসবে, সেটা তাড়িয়ে যদি দিতে পারে, সেটা তাড়িয়ে দিতে পারে, তখন সেটা আপনার জন্য আগুন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ তাজাওয়াজ আলি উম্মতি আম্মা ওয়াসওয়াসাত বি আনসাহা মা লাম তা'মাল আও তাকাল্লাম রাওয়াহু বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যে সমস্ত ওয়াসওয়াসা নিয়ে আসে শয়তান, সেগুলো যতক্ষণ পর্যন্ত সে কার্যকর না যাবে, করার জন্য চিন্তিত চিন্তা করবো অথবা আমল করবো অথবা কথা না বলবে, তৎক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেটা থেকে তাকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ এই গুণা থেকে মুক্ত না হতে পারে মানুষের অন্তরে কত ধরনের কত কথা আসে, যদি লেখা হতো সবগুলি গুণা তবে কিন্তু আর শেষ আমাদের উপায় ছিল না, প্রত্যেকটি মানুষ বিপদে পড়ে যেত। এই জন্য যখন কোরআন কারীম আল্লাহ তাআলা ইয়াত নাযিল করলেন যে ইন্তুদু ইন্তুদু মা বি আনফুসিকুম আও তুফু ইউহাসিবকুম বিল্লাহ, যাই প্রকাশ করা যাই গোপন করা আল্লাহ তাআলা তোমাদের হিসাব দিবেন, তখন সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে, আমাদের অন্তরে অনেক কথাই আসে। আল্লাহ তাআলা তখন সেটা হচ্ছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা খায়রুল ওয়াকিফিন, ওয়ারহামনা ওয়াগফির ওয়ারহামনা ওয়ানসুরনা আলা কওমিল কাফিরিন। আয়াত নাযিল করার পরে কিন্তু যদি অন্তরের ভিতরে সে জমা হয়ে যায় আমাদের কর্মকাণ্ডে, সেটার জন্য আমাদের পাকড়াও করা হবে এবং সেটার কারণে আমাদের ইমানও ক্ষতিগ্রস্ত হবে, আমলও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য একজন মানুষের ইমান আমল সেটা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে শয়তানের এই অসংস্কারগুলি থেকে জানতে হবে। শয়তান যখনই আমাদের নিজেদেরকে অবস্থা নিয়ে আসবে সঙ্গে সঙ্গে তার কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তানের অসংস্কার থেকে, এবং তাড়িয়ে দিতে হবে তাকে, কোনোভাবেই যেন শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে না পারে, আপনার দিনে ঢুকতে না পারে, আপনার কর্মকাণ্ড বন্ধ না করতে পারে বা অতিরিক্ত বাড়াবাড়ি বা সাজা দিয়ে দিতে না পারে। এই ব্যাপারে আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে। কিভাবে শয়তান আমাদেরকে ধোকা দেওয়ার কিছু নমুনা প্রয়োগ করবো, ওয়াসওয়াস নিয়ে আসে প্রথমে আকীদার মধ্যে নিয়ে আসে, যেটা সবচেয়ে বড় সম্পদ, ইমানদারের বড় সম্পদ হচ্ছে আকীদা, যেটাতে নষ্ট হইলে আর কোনো কিছু আমল কাজে লাগে না। যদি আকীদা নষ্ট হয় তার সারা জীবনের আমল পণ্ড হয়ে যায়। এজন্য শয়তান এসে তাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানি আকীদাতি শয়তান আদুকু বিয়াদুল মান খালাকা তা মান খালাকা, শয়তান এসে বলে আসমান জমিন উড়িয়ে উড়িয়ে সৃষ্টি করেছে, তো পর্দা নিজেই বলে আল্লাহ সৃষ্টি করেছে। আবার শয়তান অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে বলে মান খালাকাল্লাহ, আমাকে কে সৃষ্টি করবো, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান ওয়াজাদা যালিকা ফালিয়াস্তাআিন বিল্লাহ ওয়া ইয়াদ্দাহি, যে কেউ এটা পাবে, যে কেউ এরকম অবস্থা পাবে তার অন্তরের ভিতরে, সে যেন ইস্তিআযা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, কারণ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ছাড়া তার কোনো উপায় নেই। ওয়া ইয়াদ্দাহি, এবং সে যেন এই কাজ থেকে দূরে থাকে এবং বলে যে এটা আলোচনা করবো না, এটা আমার কাজের বাইরে, এটা আমার চিন্তার বাইরে, এটা আমার
কোন সলিউশন সমাধান পাওয়ার বাইরে এটা নিয়ে আমি চিন্তা করব না, এটা যেন সে করে। সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন বিভিন্ন সময় বিভিন্ন রকম, একজন ছিল ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর কয়লা হয়ে যেতে রাজি আছে কিন্তু এমন কথা অন্তরের মধ্যে আসে যেটা অন্তরের মধ্যে যদি উচ্চারণ করি তাহলে আমাদের ঈমান থাকবে না, সেটা আমরা উচ্চারণ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কিতাব পেয়েছো? বলে না আমরা এটা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কাসারি আল ঈমান, কিন্তু তোমরা পেয়ে এটাকে তাড়িয়ে দিতে পেরেছ, অন্তরের মধ্যে স্থান দাও নাই, এটা হচ্ছে প্রকৃত ঈমান। মজবুত রয়েছে। এই জন্য কি করতে হবে আপনাকে, একসাথে তিনি সন্তান হওয়ার জন্য বাবার মুখাপেক্ষী, বাবা তার স্ত্রীর মুখাপেক্ষী, দুনিয়া একে অপরের মুখাপেক্ষী, রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন আস-সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিন নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কেউ যদি এরকম অবস্থা পায় সেজন্য বলে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া কুল শাইইন আলিম, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, এটা যেন বলে ওয়াল আউয়াল তিনি প্রথম তিনি শেষ, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন তিনি সর্ব উপরে এবং তিনি সর্ব নিকটে। এই এটা হচ্ছে সঠিক অনুবাদ। এটা যে ব্যক্তি পড়বে তখন মনে রাখবে তখন অথবা মুখ উচ্চারণ করবে তাকে শয়তান আর এটাতে ধোকা দিতে পারবে না। চার নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে ফালিয়াস্তাইন বিল্লাহ, সে যদি ইস্তিআযা করে ইস্তিআযা আউযু বিল্লাহ আউযু বিল্লাহ, অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহ বলতে পারো আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা। পাঁচ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়াত ফান আন ইয়াসারি জালাদান, যদি তার বাম দিকে তিনবার ছুটে গেল, কেন না বাম দিকে তিনবার তিনবার ছুটে গেল, সামনে সেটি ভালো আছে রব্বুল আলামিনের চেহারা সোজা দাঁড়িয়েছে, তুতো করলে এটা হয় না রব্বুল আলামিন সোজা অপমানজনক কাজ যদি সিদ্ধ, ডান দিকে ফেরেশতা আছে বলে হাদিসে আছে তার ডান দিকে একজন ফেরেশতা থাকে, এই জন্য বাম দিকে তিনবার তুতো করবে, সেটা কি জন্য সেটা সলাতের মধ্যে বলছি সলাতের মধ্যে হতে পারে সেটা বাইরে হতে পারে, কারণ তার বাম দিকে তিনবার তুতো করলে সামান্য যেটা মানুষের গায়ে পড়ে না সেরকম অবস্থা শয়তানকে অপমান করে সেরকম তুতো করবে, আর বেশি করে তুতো করলে মানুষের গা নষ্ট করার জন্য বলা হয় সেটা কেউ লাগবে। ষষ্ঠ যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন ওয়াল ইয়ানতাহি, সেজন্য এটা যেন দূর করে দেয় প্রতিরোধ করে প্রতিবাদ করে বলা যাবে না, ওয়াদমটা কেন উচ্চারণ করে না কার কাছে যেন না বলে বা এর মূলে কি অর্থ এই অর্থ কি অর্থ, অনেক মানুষ দেখবেন সন্দেহ নিয়ে ঘুরে বেড়ায় সন্দেহ নিয়ে ঘুরে বেড়ায়, সন্দেহ যত বেশি ঘুরে বেড়াবেন যত বেশি এ নিয়ে আপনি বেশি আলোচনা করবেন তত সন্দেহ বাড়বে বই কমবে না, এই জন্য কখনো সন্দেহ ঘুরে বেড়া বলতে হয় না, কোনো কিতাবে লিখতে হয় না, আলোচনা করতে হয় না, এগুলিতে তাড়িয়ে দিতে হয়। যত বেশি আপনি আপনার বন্ধুদের সাথে এই সন্দেহের কি উত্তর দোস্ত বলতো এই সন্দেহের কি উত্তর উত্তর তার মনের সন্দেহটা আপনি আবার জাগ্রত করে দিবেন, এটা ঠিক নয়। এই জন্য কখনো সন্দেহ একে অপরকে ট্রান্সফার করে দিবেন না, আপনার অন্তরে আছে আপনি সেটা তাড়িয়ে দিবেন জোর করে, এবং কখন উচ্চারণ করবেন না, উচ্চারণ করার অর্থ হচ্ছে আপনি অন্যায় কাজকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিলেন, সেটা করা যাবে না, সেটা করা আপনার কাজ। কখনো কখনো আকিদার পরে মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাত, সালাতের মধ্যে দেখবেন যে শয়তান ওয়াসওয়াসা নিয়ে আসে, সালাতের প্রথম কাজ হচ্ছে ওযু পবিত্রতা, পবিত্রতার মধ্যে কিভাবে ওয়াসওয়াসা নিয়ে আসে, পবিত্রতার আগেই চলে আসে আমরা তখন আপনি নিজে পরিচ্ছন্ন হবেন, পরিচ্ছন্ন মধ্যে ওয়াসওয়াসা নিয়ে আসে পেশাব করার সময়, বেশিরভাগ সময় ওয়াসওয়াসা নিয়ে আসে, বেশিরভাগ মানুষের বড় কষ্ট হচ্ছে এটা পেশাব করার পরে আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আছে, আর কিছু একটা কি কোথাও ভিজা পাইছি
কখনো পাইছি এই জাতীয় কথাবার্তা বলে সুবহানাল্লাহ, এটা হচ্ছে শয়তানের বড় কাজ। একজন মানুষের কাজ হবে পেশাব করার পরে উঠবে বসবে কিছু করবে না, যতক্ষণ পর্যন্ত ব্যাগ থাকবে ব্যাগ শেষ করবে, কোপ দিয়ে দেখবে কিছু আছে কিনা বারবার, নাই শেষ কোনো কথা নেই, পানি দিয়ে উঠে চলে আসবে অথবা দিলে দিয়ে উঠে চলে আসবে। এরপরে যদি থাকে সেটা শরীরে ক্ষমা করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, কাউকে তার যা দিয়েছেন তার বাইরে আল্লাহ তালা কাউকে কষ্ট দেন না, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি মোটেই করা যাবে না। এ নিয়ে যে কি আসছে কি রাখছে কি এটা থেকে বাঁচার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি বড় একটা আমাদেরকে ওষুধ দিয়েছে সেটা কি জানেন? যখনই আপনি এরকম অবস্থা তৈরি হবেন, যদি এরকম হয় যে আপনার মনে হচ্ছে যেন এখানে ভিজা হবে ইত্যাদি, আগে থেকেই আপনি পানি ঢেলে দেন, ভালো করে পানি ভিজিয়ে দেন জায়গা, অর্থাৎ শরীরের ওই জায়গা ভিজিয়ে দেন, যাতে করে পরে এটা পানি মনে হয়, পানি ব্যাস আর কোনো কথা নেই। যদি এটা দিয়ে একবার তাকাতে পারেন শয়তান পায়ে বসছে আপনাকে, জীবনের তো আপনাকে আর শান্তি দিবে না। আপনি উজু করতে গেলে তো আপনি যখন বাথরুমে যাবেন এবার আপনাকে দিয়ে 40 কদম হাঁটাবে, এর চেয়ে বড় বেদা তালার দুনিয়াতে আর কিছু নেই। আপনাকে নিয়ে আপনার সেই জিনিসটাকে নিয়ে টানাটানি করতে বলবে, একবার নামাবে একবার উঠাবেন, আবার উঠবেন আবার বলবেন, কাক দিবেন একবার বাম দিকে তাকাবেন বাম দিকে পাকা হবেন, এই জাতীয় জিনিসগুলো বেদা আছে আর কিছুই নয়। কারণ ইমাম ইবনু ইবনু কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার কিতাবে, সে নাম হচ্ছে লাসাতুল আমাল মাসাইলের সাথে, তিনি বলছেন যে আমার ওস্তাদের সাথে আমি বিষয়ে তর্ক করেছি, ওস্তাদকে ইবনু তাইমিয়া ইবনু তাইমিয়ার সাথে তর্ক করেছি, ইবনু তাইমিয়া বলছে যেটা করা যাবে না এটা বেদাত। আমি বললাম যে এটা কি ওরকম নয় যে একটা মানুষ যখন পানি ঢেলে দেয় নিজের একটা বোতল থেকে পানি ঢেলে দেয়, তো বোতল থেকে পানি তো ধীরে ধীরে পড়বে এক ফোঁটা এক ফোঁটা, কিন্তু তাই বলে তোর গ্যাস ভুল আছে শুদ্ধ না, এটা হচ্ছে মায়ের দুধের স্তনের মতো, এটা যখন ছুটে তখন ছুটে, যখন বন্ধ হয়ে যায় তখন আর বের হয় না, তখন নিয়ম হচ্ছে মায়ের দুধের স্তনে যখন বন্ধ হয়ে যায় জোর করে টেনে নিতে হয় তখন, এরপরে আর টেনে না, তুমি যখন টানাটানি করবে কিছু না কিছু বের পাবেই মায়ের দুধের স্তন মতোই, তো তুমি এটা করতে যাবে না কিন্তু তোমার রোগ হয়ে যাবে এবং চিরস্থায়ী রোগী পরিণত হয়ে যাবে। তখন তিনি আমি বললাম যে আচ্ছা এটা না করে যদি কোনো আমি একটু কষ্ট করে চাপা চাপি করে এটা আরেকটা ভুল তুমি এটাও করবে না, তিনি এটাও তাকে নিষেধ করলেন, বলে যদি হাঁটা হাঁটি করবে এটা আরেকটা ভুল এটাও করবে না, বলছে আমার ওস্তাদ আমাকে কঠিনভাবে দান করতে নিষেধ করেছে এবং এটি হচ্ছে বিশুদ্ধতম জিনিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের থেকে পবিত্র মানুষ আর কারা হতে পারে, তাদের জীবনে কখনো আপনি দেখবেন না তারা এরকম করেছে উঠে বসে হাঁটা হাঁটি দৌড়াদৌড়ি করেছে এরকম কোনো কিছু তাদের জীবনে পাবেন না। এই জন্য এই জিনিসগুলি আল্লাহ তাআলা যে ক্ষমা করে দিয়েছেন আপনি সেখানে বাড়াবাড়ি কেন করবেন, আল্লাহ তাআলা যে অংশটুকু ক্ষমা করে করবেন না কখনো। এই জন্য দেখেন এরকম জিনিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বলেছেন, ফাতিমা বিনতে কুবাইশ রাদিয়াল্লাহু আনহা তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ইস্তিহাদা হয় মেয়েদের জিকা, ছেলেদের তো বুঝেন আপনার পেশার বিষয়, মেয়েদের ইস্তিহাদা হলে অনেক সময় ভালো হতে চায় খুব পদ যেটা একটা রক্ত পদ গরম পদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসে বলেন ইয়া রাসূল আমাকে সওয়াব ছেড়ে দেবো, মানে এই অবস্থা আমার পবিত্রতা হচ্ছে না মনে হচ্ছে, রাসূল বললেন না তোমার যতদিন পর্যন্ত হায়াত হবে ততদিন তুমি সালাত আদায় করবে, এরপর যখন ইস্তিহাদা হবে তখন তুমি সেটাকে ধুয়ে সালাত আদায় করবে, পড়লেও কোনো কোনো পড়ায় আসছে সহি রেওয়ায়েতে যে ওই সাহাবিয়া তিনি সালাত আদায় করতে নিচে একটি বালতি বসে গেল, তার কোনো সালাতের কোনো সমস্যা মনে করতো না। অনেকে আসলে পেশাবের সমস্যা হতে পারে, অনেকে আসলে এরকম বাতাস বের হওয়া সারাক্ষণ অনেকেই সমস্যা হতে পারে, শরীয়ত এটাকে যদি এরকম হয় যে সালাত সালাতের প্রতি সালাতের একবার উজু করবে সে তখন শরীরে বিধান হচ্ছে, এই এই ওজু দিয়ে সে এই অবস্থায় এই ওয়াক্তের সমস্ত সমাজে ঘুরতে পারে কোনো সমস্যা নেই, শরীরে দিকে সার দিয়ে দেওয়ার জন্য, এমনকি যদি কোনো এই ওয়াক্তের পরে তার ওজু থাকে কিছু বের না শিউর হয় পরের ওয়াক্ত সে ঘুরতে পারবে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই সমস্যা হয় এক ওয়াক্তের পরে যদি মনে হচ্ছে বের হচ্ছে তখন তার সেটার জন্য কোনো সমস্যা তার হবে না, সেটা তো তার সমস্যা হবে না, অর্থাৎ বের হলেও এই ওয়াক্তের সরাসরি করে পুনরায় করতে পারবে এবং ওজু বের হলেও তার কিছু করার নেই, পেশাব বের হলেও কিছু করার নেই, তাকে বলা হয় তিনি একদিন বললেন যে বৎস আমার মনে হয় প্রতি সলাতের জন্য কেন আপনাদের যদি আসে যেতে বলছি ঘটনাটা প্রতি সলাতের জন্য আলাদা কাপড় নেওয়া দরকার আমার, কেন আমি দেখছি একটা মাসি পায়খানা করছে পরে এটা কাপড়ে করছে এরকম হতে পারে, সন্দেহ কিভাবে ঢুকায় দিয়েছে তো আগেকার দিনে এরকম তো ফলাফ পায়খানা ছিল
এরকম বসতো মাসি নিচ্ছে উড়ে এসে বসছে আমার কাপড়ে, আমার কাপড় তো নাবা হয়ে গেছে। তো বলতেছে এরপরে তাকে, তখন তার ছেলে বললো আপনি যে এটা করবেন, আপনি কি দেখেছেন সাহাবাই কেরাম কখন সেটা করেছে? তাদের সময় তো বর্তমান অবস্থা যে কারো অবস্থা ছিল, তখন তিনি হ্যাঁ ঠিক বলেছ, না এটা করা যাবে না, যেভাবে সেভাবে সালাত আদায় করবো। তিনি শিখিয়ে দিলেন এটা। আমাদের অনেক মানুষ দেখবেন ভাইরা কি করে, সালাতের জন্য আলাদা কাপড়ের ব্যবস্থা করে। অনেক মায়েরাই দেখবেন সালাতের জন্য আলাদা কাপড়ের ব্যবস্থা, ভালো কাপড় না বলে দেখা যায় অনেকে সালাতেই পড়ে না, কত ভালো কাপড় নেয়। আলহামদুলিল্লাহ শরীয়ত যেখানে ছাড় দিয়েছে আপনার জন্য, সেখানে এত বাড়াবাড়ি করতে কে হয়েছে? এই বাড়াবাড়িটা শরীয়ত একদম নিষিদ্ধ, কখনো সেটা করা যাবে না। বরং যে অবস্থা সেই অবস্থা সালাত করতে পারেন। তবে শরীয়তের সিয়াবুল বাদরা থেকে নিষিদ্ধ যেখানে খুব অপমানজনক কাপড়, বিশেষ করে যেমন অনেক ভাইরা যেগুলো তার কাপড় আছে ভালো, তারপর সে খারাপ কাপড়টা দিয়ে করতেছে, এটা ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি একই কাপড় দিয়ে তারা চলাফেরা করতেন এবং সেই কাপড়ে তারা সালাত আদায় করতেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই শরীয়তে। যদি সেটাতে যদি কোনো শিওর না হতে না পারে গেছে, কোন মাসি এসে মশা এসে বসেছে এই জাতীয় কথা নিয়ে কখনো এই অজু ভঙ্গ হবে না, বা আপনার কাপড় নষ্ট হবে না, বা আপনার কোনো সমস্যা হবে না। অনেকভাবে দেখা যায় যে অজু নষ্ট হওয়ার ব্যাপারে অনেকে দিন সমস্যা আছে। অজু নষ্ট হওয়ার পরে কি বলে জানেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছে তোমাদের পেটে যখন কেউ কোনো ব্যথা পায়, মনে হয় কিছু বের হইলো কি হলো না এরকম সন্দেহ হয়, সে যেন কখনো শব্দ না শুনে বা গন্ধ না শুনে বের না হয়। স্পষ্ট বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, অর্থাৎ যেটা আপনি শিউর বের হয়েছে সেটা আলাদা কথা, এর বাইরে শিউর না। কখনো কখনো চামড়া ওখানে লেগে থাকে, জানো যেগুলো ইয়া জায়গা চিপা জায়গা, সেখানে চামড়া লেগে থাকে, চামড়া আলাদা হয়, আপনার মনে হয় এই বুঝি বাতাস বের হয়ে গেল, এই বুঝি কিছু একটা বের হলো, এর জন্য আপনি ওজু করা হতো না। এইটা হচ্ছে শয়তানের কাজ আছে, আপনারা এই একবার যদি পেয়ে যান আপনাকে পেয়ে বসছে শয়তান, এটা কখনো জন্য সুযোগ দেওয়া যাবে না। অনেক সময় এই জন্য এক সাহাবী বলতেছেন কখনো কখনো শয়তান সেখানে সুর আছে, সুরগুলি একটার সাথে একটা নাড়া দিয়ে দেয়, আপনার মনে হলে এই বুঝি কিছু একটা বের হলো, কিন্তু সেটাও ঠিক না। এই জাতীয় জিনিস শয়তানের কাজ করে যা কিছুই না, এর জন্য আপনি ওজু করে যাবেন না। আপনি ওজু আছে শিওর হবেন, এর দিন উপর নির্ভর করবেন, কখনো আপনি অন্য কোনো কাজের দিকে যাবেন না। শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দুইটা, শয়তানের তার সাথে বাঁচার জন্য আল্লাহ তাআলা দুইটা আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, একটা সবর একটা চাই। ইয়াকিন হচ্ছে এই সন্দেহ থেকে বাঁচার জন্য, দৃঢ়তা থেকে সন্দেহ থেকে বাঁচার জন্য ইয়াকিনে যাবে, আর সবর হচ্ছে অন্যায় কাছ থেকে বাঁচার জন্য সবরে যাবে। সরকার দুটি দিনে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মানুষের সন্দেহ তৈরি করে, সন্দেহ থেকে বাঁচার জন্য আপনি ইয়াকিনে যাবেন, দৃঢ় কোনো কথা নাই, তোর কথা ভুল, আমারটাই ঠিক, আমার ওজু আছে, এটা নিয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে সরকার আপনাকে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যায়, যাওয়ার আগে আপনাকে সবর করতে হবে, না আমি নিজেকে যাবো না, আমি নিজেকে অসম্মানিত করবো না, আমি নিজেকে অন্যায় কাজ করবো না, এই সবর করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাহুম আইয়াতুন নাবি আমি নালা মাসাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনু, তাদেরকে আমি ইয়াকিন তাদের ওয়াজা আর ইমাম বানিয়েছি, ইয়াহুন নাবি আমরিনা, কাদেরকে দুনিয়ার মধ্যে যাদেরকে তাদের নাম উল্লেখ করা হয়েছে এদেরকে ইয়াকিন, তাদেরকে দুইটি জিনিসের কারণে তাদেরকে আমি ইমাম বানিয়েছি, একটি হচ্ছে যে তারা সবর করে, আর একটি তারা ইয়াকিন দৃঢ় ইমানের বিশ্বাস দৃঢ়তা থাকে, যে তারা দৃঢ় থাকে ইমানে দৃঢ়তা থাকে এবং তাদের কর্মকারে দৃঢ়তা থাকে, তারাই শুধুমাত্র নেতৃত্বের মধ্যে দাসি হতে পারে এবং তারা সবর করে তার নেতৃত্বের মধ্যে দাসি হতে পারে। সেটা প্রমাণিত সত্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যখন সবর এখতিয়ার করেছে মক্কাতে মদিনাতে তারা ইমাম করেছে, অনুরূপভাবে যখন তারা ইমানের দৃঢ়তা অবলম্বন করেছে তখন তারা নেতৃত্বের মধ্যে দাসি হয়েছে। এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি বিশেষ বিশেষ ছাড় বিশেষ সুযোগ যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে শয়তান যেমন দিয়েছেন তার প্রতিষেধক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য অজুর সময় আমাদের অনেক অজু ভাঙার না করে আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করতে পারে শয়তান, সেখান থেকে আমাদের বাঁচতে হবে। তিন নম্বর যেভাবে আমাদেরকে অসহায় পবিত্রতার সমস্যাটা কি, অজু করার সময় দেখতে হচ্ছে আপনাকে বারবার অজু করাচ্ছে না, অজু হচ্ছে না, বারবার অজু করাচ্ছে। এমন এমন আমাদের ওস্তাদের কাউকে দেখেছি আমরা আমাদের ছাত্র জীবনে, দোস্তাদ অজু করতে করতে আমাদের নাম শেষ হয়ে গেছে, কিন্তু বহু মানুষের কাছে অজু করতে আছে, এটা শয়তানের কাজ হয়ে আর কিছু নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এমন অজু করতেন, তো ওনার অজু ওনার ছাত্র বলতেছে আমি ঢাকনা দিয়ে রাখতাম ওস্তাদ কিভাবে অজু করতেছে, এটা দেখলে মানুষরা মনে করে যে অজু না করে সালাত আদায় করা যায়, এত হালকা অজু করতেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক মুখ দিয়ে অজু করতেন আর এক সাড়া দিয়ে অজু করতেন, মুখ বুঝেন তো কত কম ছোট জিনিস, সেটা দিয়ে তিনি অজু করতে পারতেন আর গোসল করতে পারতেন, তিনি সাহা দিয়ে গোসল করা কত কঠিন কাজ, কেন কোনো সমস্যা তার হতো না, এই জন্য কারণ তিনি এটাকে বসবাসের মধ্যে নিয়ে যেতেন না। এবং যারা ইমানদার তাদের এই বসবাস থেকে এই জন্য মুক্তি থাকে, কারণ আপনি তিনবারের বেশি ধুলেই আপনাকে বসবাসা পেয়ে উঠবেন, এই জন্য তিনবারের বেশি ধুবেন না,
আর যখনই ওয়াসওয়াসা আসবে এটা হইছে কিনা আমরা হইছে অনেক সহজ করে আসার পরে আমরা মাত্র পশ্চাৎপদ করি অবশ্যই করেছেন আবার যাবেন না কোনো ভাবে যাবেন গেলেই আপনাকে পরবর্তী নামাজে আবার দিবে এর পরবর্তী সালাতে আবার দিবে একবার যদি আপনি ওয়াসওয়াসা মুক্ত হতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার ঈমানের উপর আপনাকে ধরবেন আপনাকে ওই যে জিনিস আপনি জানেন না তার উপর আপনাকে পাকড়া করবেন না সুতরাং যে জিনিস আপনি জানেন না বলুন আল্লাহ আমার তো স্মরণ শক্তি আপনি যা দিয়েছেন সেটার অনুসারে আমি কাজ করছি আপনি বলতে পারবেন কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলে আপনাকে প্রতিদিন একবার পানি দিন একবার ধরে যে মাথা একটু পানি নিয়ে আসা মাথা মাসে গেলে তারপর আবার পা ধুতে হবে সিরিয়াল রক্ষার কোনো ব্যাপার আছে এটাও দেখতে হবে কত বিপদে পড়বেন আপনার হিসাবে ইমাম আবু আবাই ইবনে আকিল রাহমাতুল্লাহ তার কাছে একজন এসে বললো ইয়া ইমাম যে একটা বিপদ হচ্ছে এটা আমি যে প্রতি উজু করার সময় একটা গোসল করেছি তারপরে আমার মনে হয় একটা উত্তর নেই তো তিনি বললেন যে তোমার সালাত নাই তোমার কোনো সালাত নাই বলুন কি আমার কোনো সালাত না হওয়া কিন্তু পাগল দেখবেন যে সে ওযু করতে করতে পানি ঢালতে ঢালতে বাথরুম সমস্ত পানি শেষ করে দিয়েছে এটা কোন ধরনের কাজ হয়েছে শয়তানের কাজ হয়েছে আর কিছুই হতে পারে না এগুলি থেকে এই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ এগুলো শয়তানের সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা আপনি ওযু করে এখন সালাত দাঁড়াইছেন এখন কি ওয়াসওয়াস দিল শয়তান হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আযান দিলে শয়তান কিন্তু পালে আবার চলে আসে আবার চলে আসে আপনাকে ওয়াসওয়াস দিয়ে থাকে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি গত রাতে একদিন দিন বলেছেন গত রাতে আমি সালাত দাঁড়াইছি শয়তান এসে আমাকে ওয়াসওয়াস দিতে আরম্ভ করলো তাকে আমি ধরে নিলাম ধরে এমন ধরে চেপে ধরলাম আমার হাতের মধ্যে তার পা ঠান্ডা হাতের চাপও পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিয়েছে তারপর আমার ইচ্ছে হচ্ছিল যে এই এই যে একটা শুধু বেঁধে রাখতে পারে এই কত ধরনের দুনিয়ার কথা মনে করে অনেক মানুষ আছে বাজারের হিসাবে ঠিক মতো মিলে যেমন সালাতে যান আর সালাতের মধ্যে ঠিক মতো অনেক রকমের কথা তার মনে আসে আর শয়তান সালাত ঠিক মতো করতে দিবেন সব কথা মনে করাই দিবে এটা শয়তানের একটি কাশা দিয়ে থেকে বাসা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটি বাসার জন্য প্রথম কাজ হচ্ছে সালাতে যখন আপনি ডুববেন তখন আউযু বিল্লাহ মিন হামজি ওয়া নাফসি ওয়া নাফসি তিনটা পড়বেন অর্থাৎ আউযু বিল্লাহ পড়েন না আপনারা আউযু বিল্লাহ পড়েন তত পুরো না পড়লে আউযু বিল্লাহ শয়তান বাজি দিয়ে শুরু করেন যখনই আপনি দোয়া ইস্তিগফার অর্থাৎ সুবহানাল্লাহ পড়েন অথবা পড়েন আল্লাহু আকবার বাইন বাইন খাতা কা পড়েন তবে মাশাআল্লাহ মাগরিব এর পরে আউযু বিল্লাহ পড়বেন আউযু বিল্লাহ পড়লে শয়তান কিন্তু আর আপনার এই জায়গাতে হস্তক্ষেপ করতে পারে না এর পরেও যদি কোনো আমার আসে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াতফাল আন ইয়াজাহি সালাসান বাম দিকে তিনবার যুক্ত করতে বলেছে এবং সে যেন আউযু বিল্লাহ মিন শয়তানির আবার বলে আবার বলবে আবার উচ্চারণ করবে কোনো সমস্যা নেই এতে এর মাসালাত কোনো সমস্যা হবে না কারণ এটা আপনার বিশেষ কারণ হয়েছে এই জন্য এটা বলতে পারবেন শয়তান যেন আপনার দিকে দূরে সরে যায় এরপরে কি করে শয়তান বিভিন্ন ভাবে আরো ওয়াসওয়াসা দেয় বিভিন্ন ভাবে আপনার নাকাত কত শক্ত সীমা রাখে না ঠিক আছে না কয় রাখা ছিলাম তিন রাখা ছিলাম সাত রাখা ছিলাম এটা করলাম ওটা করলাম মনে রাখতে যায় না তখন আপনার এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এটা রাস্তা ইয়া দিয়েছে প্রতিষেধক দিয়েছে না হচ্ছে সৈয়দ সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সে কম ধরবে কম ধরে তিন না দুই দুই ধরে পাকড়ে পড়বে এরপরে যদি কোনো সত্যি সত্যি দুই ডাকাতি হয়ে থাকে তাহলে দুই ডাকাতি এই দুইটা সত্যি কি হবে তার জন্য এর আমল শয়তান শয়তানের জন্য কঠিন কাজ শয়তান বাজে বেলার মতো অবস্থা হবে শয়তান আগে কত দেওয়া হবে আর যদি কোনো সে তিন ডাকাতে পড়ে থাকে তো এটা এক ডাকাত বেশি হয়ে তারটা সমান করে নিবে সুন্দর করে নিবে কোনো সমস্যা নেই দুই ডাকাত এক ডাকাতের কায়ে হবে সমপর্যায়ে চলে যাবে এটা শরীয়তে অনুমোদিত তাহলে বোঝা গেল সালাতের মধ্যে শয়তান যে সমস্ত ইয়া দেয় স্বাভাবিক একটা অস্বাভাবিক যেটা দিবে সেটার মধ্যে বাম দিকে তিনবার যুদ্ধ দিবে এবং তিনবার যুদ্ধ দেবে এবং সে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম করবে এটাও শরীয়তে অনুমোদিত যে থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি আচ্ছা কখনো কখনো শয়তান কি করে তালাক হয়েছে কিনা কিছু মানুষ আছে সারাদিন ফোন করে আমি আমার এটা তো বলছে আমার স্বামী এটা তালাক হয়ে গেছে কিনা আমার স্বামী বলে আমি এটা বলছিলাম তালাক হয়ে গেছে কিনা তালাকের চিন্তা যেন মস্ত
তার বিগত তারা কবি আসে আমাদের শেখ মানুষ সরদামিন বলেন যারা এই যে ওয়াস ওয়াসার তার তারা কবি তারা তারা কবি না তার কথা কিন্তু কোনো গ্রহণযোগ্য জিনিস না তার কথা যা আছে তার বাদেও দেখা এগুলো তার গ্রহণযোগ্য সে পাগলের পর্যায়ে পড়ে তার জন্য গ্রহণযোগ্য হয় না ইমাম আবু বকর ইবনে আফিলের কাছে একদিন এসে বললেন যে ইমাম আমার সারাদিন শুধু সন্দেহ হয় কি যে তারা দিলাম কিনা বুকে সারাদিন সন্দেহ হয় আমার কি কষ্ট গতকাল তুমি আমার সামনে আল্লাহকে শপথ রেখে দেওয়া তুমি আমার সামনে তোমার দিকে তিন তারা দিয়ে দিছ তুমি গরিব হয়ে যাবে এত কম বেশি হবে এত তুমি একটা কাজ করো বেশি করে পানি দিয়ে দাও অথবা কি করো পানিটা কিছু দিয়ে দাও অন্যায়টা এটা করো তুমি দেখাই দিয়ে বলবা কেন ভুলটা বলবা কেন অথবা এই সমস্যা আছে কেন করতেছ এটা বলিও না এটা তুমি যখন কোন মানুষের ভিতরে আসে তখন দূরে দেওয়া অসুস্থ আছে সেখানে এতে বাসার জন্য কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়া কুরআনি বাই বেঁচে কিনার সময় শয়তান আসে গুণাও আসে বা শুভ বিসাদাকা তা বলছে ঠিক আছে ভাই তোর উপকার হবে আমি যদি দিকে রাখি ছাড় দেন এটা তো উপকার আছে দেখেন জীবনে সবসময় উপকার পাবে এর মধ্যে আর যত বেশি মুলামুলি করবেন তত বেশি ঝগড়া করবেন শেষ পর্যন্ত এটা কিছুই পাওয়া যাবে না মানুষ কষ্ট দিলে অনেক সময় দেখি আমি কি করে মানুষ পাঁচটা টাকা বাঁচার জন্য কি ঝগড়া করে পাঁচ টাকা ঝগড়া এটা ওইটা কিন্তু ঠিকই হোটেলে গিয়ে মেসি আর কি পাঁচটা টাকা দশটা টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে না তো এটা কি জন্য দিলেন তুমি এই বেটা গরিব মানুষ তাকে ডিম বিক্রি করে উপকার হইত তার জন্য টাকা বেশি পাইত এটা না করে তুমি মেসি এর তো বসে হলো ওরা দিচ্ছে বেশি করে এর অর্থ হচ্ছে আমাদের দৃষ্টিতে অনেক কিছু এরকম খারাপ জিনিস আছে এটা সরকার আমাদের থেকে সদাকা দিয়ে পূর্ণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ করব কিছু জিনিস বলে যেগুলো কিভাবে আমরা ওয়াসওয়াস থেকে মুক্তি পেতে পারি এক নম্বর হচ্ছে একজন মানুষ সবসময় জানতে হবে এটা ভালো করে যে ওয়াসওয়াস মানে পড়ায় অর্থই হচ্ছে কারণ দিন কোন ওয়াসওয়াসের নাম না দিন অবশ্যই দিনের নাম দৃঢ়তা নাম দিনের কোনো কিছু সন্দেহ ধরার নাই দিন সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন আমাদের থেকে চলে গেছেন তিনি রেখে গেছেন দিন কি রকম বলে দিয়েছেন তারা একটু মায় ভয় দাও তাই ঢোকা কানা না নিয়া তোমাদেরকে রেখে গেছি শুভ্র সাদা জিনিসের উপরে রাত দিন সেখানে সব অর্থাৎ এখানে কোনো অন্ধকার বলতে কোনো কিছু নেই সন্দেহ ধরার কোনো কিছু নেই সুতরাং সন্দেহ তোমার বুঝার মধ্যে তোমার সন্দেহ হতে পারে যেহেতু হাদিসে আসছে আল হালাল বাইয়ের আর হারাম বাইয়ের বাইন উমুর মুস্তাবিহা কিছু দিন তোমার বুঝার মধ্যে সন্দেহ হতে পারে আল্লাহ দিনের মধ্যে কোনো সন্দেহ ধরার কিছু নেই সুতরাং তখনই শয়তানের ওয়াসওয়াসে আপনার আরবে তখন মধ্যে শয়তানের পক্ষ থেকে আসছে শয়তানের পক্ষ থেকে আসার অর্থ যদি আপনি এটার পিছনে সরল কাজ অনুসরণ করলেন শয়তানের অনুসরণ করলেন আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন যে আল্লাহ তাআলা শয়তান আল্লাহ তাআলা তোমাদেরকে অঙ্গীকার দিয়েছি আল্লাহ তাআলা শয়তান শয়তানের ইবাদত তোমরা করো না শয়তান অনুসরণ তোমরা করো না আরো বলেছেন ইন্না শয়তানাকা আদু ফাত্তাখিজু আদু শয়তান তোমাদের দুশমন শত্রু তাকে তুমি শত্রুই মনে করো তার শত্রুর সাথে কি মিতালি করে শত্রু যদি বলে তোমার বাড়িতে আগুন লাগছে আপনি কি বলবেন বিচার আমাদের হচ্ছে আমার বাড়িতে আগুন লাগে না ঠিক আছে শত্রু কথা বিশ্বাস করবে না শত্রু বহু কিছু করতে পারে শয়তান হচ্ছে আপনার শত্রু এই যে ওয়াসওয়াস আসলে কখনো সেটার দিকে তাকাবেন না যত রকম বছর আসে বলে এটা কিছুই না আমার সামনে যেটা আছে এটি এই যদি ইয়াকিন যার নাই তার জীবনে চল চলাফেরা করা কঠিন হয়ে যায় আল্লাহ তাআলা কোরআন কারিমে যেন বলছেন ফাইজা আজাম তাওয়াক্কাল আলা আল্লাহ কোনো কিছু ব্যাপারে তুমি যখন আজ হবা দৃঢ় হবা তখন আলো তো ভরসা করে কাজ করে যাবে এর পিছনে যদি কোনো সারাক্ষণ কি করলাম না আপনার কাজই হবে না এটা এবং কাজটা কোনোদিন আপনি করতে পারবেন না অন্যায় ছাড়া এটা কারো দিকে নিয়ে যাবে কোনোদিন আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না
এই জন্য যে কোনো সময় ওয়াসওয়াসা তাড়িয়ে দিতে হবে, মনে করতে হবে যে শয়তানের কাজ, শয়তান অনুসরণ হবে যদি আমি ওয়াসওয়াসা অনুসরণ করি। দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে ওয়াসওয়াস যদি কোনো ইবাদতের পরে আসে, কোনো ইবাদত করছে আমাদের একজন মক্কায় ছিলাম হজে যাবার কথা, হজের সময় হজকে আসার পরে সে বলছে আমি যে শেষ ওয়াকটা করছিলাম বিদায় ওয়াকটা, এই সময় বোধ হয় আমার ক্লোজ ছিল কি ছিল না এখন অসন্দেহ হচ্ছে, কি করা থাকে? আমি বললাম তোর ওদু ছিল, কারণ আমার সন্দেহ বেশি। আমি যদি ওদু করে তোয়া করে আসি পিসকো যায় দেখি বিরাট লম্বা লাইন, এখন সন্দেহ তার একমাত্র সন্দেহ মনে করে গেছে যে এই দিকে ঢুকতে পারবে না এখন, এখন বলতেছে যে আমার মধ্যে ওদু ছিল, আমরা এতক্ষণ পরে আমি এতক্ষণ ওদু তোমার এখন ছিল, নিয়ম হচ্ছে এবাদত করার পরে ওদিকে কোন রকমই ফিরে যাবে। ধরো আপনার বদল আমাদের পর মনে হলে তুমি তো এক রাখাতে ঘুষি না, এক রাত কেন মানুষ কি ঘুষি আমি দেখি মানুষ কি করে এই জিনিস কিরকম করতেন এবং তারা এমন একটা বাটি থেকে গোসল করতেন যে বাটির মধ্যে আটা ছিল, অর্থাৎ আটার কাজু আছে। রসুল বলেন না যে এটা আবার কি জিনিস, এগুলি তো আদায় ভালো আবার ধুয়ে আনা পানি আনা, এটা তো তিনি করেন না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রসুল্লাহ অনুরূপভাবে তিনি কি করতেন, একটা পাথর দিয়েও তিনি ইস্তিজা করেছেন এবং তিনি নামাজও পড়িয়েছেন। তো আপনার কোনো সমস্যা হয় না, অনেকে আছে পানি না হলে হয় না, পানি নয় তিন চারটা লোটা লাগে কারো কারণ, কারণ মনে মতো পানি ঢালতেই আছে ঢালতেই আছে, পানি ছিটিয়ে দিতেন, আপনিও পানি ছিটিয়ে দিবেন ওযু করার পর যদি সন্দেহ থাকে, আর বিনম্রতা দেওয়ার তিনি এই পানি ছিটিয়ে দিয়ে তাদের জীবন থেকে আদর্শ নিবেন, তাদের জীবনে কি একজনকেও আপনি পাবেন না, একজন কেউ পাবেন না ওয়াসওয়াসার রোগীতে আসেন, একজন সাহাবী ওয়াসওয়াসার রোগী ছিলেন না, এর অর্থ হচ্ছে ওয়াসওয়াসার রোগী না জানা, এটা সাহাবাকে আদর্শের বাইরে রসুল আদর্শের বাইরে না, ওয়াসওয়াসা আসতেই তাড়ি দিতে হবে বলতে হবে শয়তানের কাছে দিকে, আর যদি বেশি আসে সেটা আলাদা কথা, যেটার কথা আমরা বলছি ইনশাআল্লাহ। চতুর্থ যেটা হচ্ছে বেশি বেশি করে আস্তে আল্লাহর কাছে আসতে হবে, আর শয়তান থেকে আসতে হবে আপনার আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলতে হবে। আমাদের এক উস্তাদ বলেছেন একটা সুন্দর কথা, বলছিলেন কুকুর যখন গেউ গেউ করে কি করবে, বলল আপনি নিয়ে তাড়িয়ে দেবো, আবার গেউ করবে আবার তাড়িয়ে দেবো, আমাদের সবচেয়ে বড় আমাদের বেশি সমস্যায় জানি একজনকে বলেছিল আবেদ যে তারা বলছে আল্লাহ কি সরকার এসে বলছে আল্লাহ কি পুরো পৃথিবীটা সৃষ্টি অসম্ভব, কি বলো তুমি জীবনও আসেনি, কারণ তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন। এই জন্য ছয় নম্বর যে কাজটি, সকাল বিকেল জিকিরের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে, সকাল বিকেল জিকির করতে হবে। সাত নম্বর হচ্ছে বারবার প্রশ্ন করা, প্রশ্নের পর প্রশ্ন করতে যাওয়া, এটার পর এটার পর কি এই জাতীয় জিনিস ছেড়ে দিতে হবে। আট নম্বর হচ্ছে ভালো মানুষের সাথে হবেন, নয় নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, দশ নম্বর হচ্ছে যদি কোনো বেশি দোয়া হওয়া বেশি অসুবিধা হয় রোগী যদি বা মনে হয় রোগ হয়ে যায়, এটা সাধারণ প্রথমে স্বাভাবিক থাকে, পরে ধীরে
দরিদ্রতা ভোগে পরিণত হয়, যখন এরকম রোগ হয় তখন সেটার জন্য আপনার বেশি বেশি করে কি করবেন, ডাক্তার শরণাপন্ন হবেন। কারণ এটা একটা আসলে কোন একটা রোগ আছে যেটাকে বলা হয় মানসিক রোগী হয়ে যায়। মানুষ যদি তখন আল্লাহ তখন আল্লাহ তার কাছে আসতে পারতেন, ছাড়াও দুনিয়ার যে সমস্ত ঔষধ আছে সেগুলি গ্রহণ করতে পারবেন। কারণ মা আনজালাল্লাহ যেখানে রোগ আছে সেখানে প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছেন, প্রতিষেধক নিতে পারবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ঈমান দারদের কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা। যে কোনো কাজ আপনি বেশি বেশি করে যখন এই যে শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন, বড় কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করে চলবেন। তাকওয়া অবলম্বন করে না চললে যে কোনো সময় শয়তান আপনাকে বলে ফেলতে পারে। আপনার উপর আল্লাহ আস্তাগফির আলী বলে কমিশন ব্যবস্থা করো ইন্নাহু গফুর। ইন আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، كما تقول يا اكرام بوصلاح جو وسوسة روكي هيك دي مانشكي بيبرانتا كري هل دي مانشكي بارا باري بوجه جيزا وكنا ترا سايد بوجه جيزا دي مانشكي نوشي دي بيجنو الله كسي شخص شوك بارتن الله تعالى جنا مدرك দিনের মধ্যে পথে রাখেন এবং কোনো বাড়াবাড়ি পর্যায়ে না দিয়ে যায়। যারাই ওয়াসওয়াসা রোগী তারা অনেক সময় কিন্তু এরকমও হয়ে যায় যে মনে করে যে তার যদি কোনো কোথাও জিহাদে যায় না মরলে যদি তার মৃত্যু হবে না, এরকম মনে করে থাকে। মনে করে এর মৃত্যু হলে কিন্তু তার যদি আর যদি জানার দেওয়ার কোনো সুযোগ নেই, না কথাটা ঠিক নয়, জিহাদ হবে নিঃসন্দেহে, শর্ত আছে পূরণ করতে হবে। আপনার যদি কোনো শর্ত পূরণ না হবে আপনার জন্য সাধারণ মানুষের জন্য স্বাভাবিক মৃত্যু কিন্তু আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। স্বাভাবিক মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই পাঁচটি কাজ করবে জান্নাত যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সাহাবি যখন ফিরে যাচ্ছিল হচ্ছে আমি এর চেয়ে বাড়াবো না কম, রাসূলই বলেছেন যদি কেউ জান্নাত করে দেখতে সব দেখো আপনার আপনার ইনশা সত্য বলতে কি জান্নাতে যাবে। তাহলে এরকম মানুষের দিকে তাকেন, বাড়াবাড়ি করে নাই, ছাড়াছাড়ি করে নাই, বসবাসায় পড়ে নাই, এই যে এই জাতীয় মানুষগুলো ইনশাআল্লাহ জান্নাতের পথে যাবে। এই দুনিয়ার বুকে এইভাবে আমাদের চলতে হবে। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমারা আল্লাহ আযা ওয়াজাল বিদ্দাবি ওয়াসাল্লামি মালাইকাতি মুসাফাতি কুসি ওয়াজালাজা বিকুম আইয়ুহাল নূর মাকবার দাআলা মুকবির আমরা ইন্নাল্লাহ মালাইকাতি সাল্লুনা আলা নাবিয়্যা আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা ওয়াকালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশার فقول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا الا لله ربنا انك رؤوف رحيم اللهم ارض عن الخلفاء الراشدين اللهم اغفر لهم اللهم اغفر لهم يا ارحم الراحمين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا الا لله ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين وأيدوا بتأييدك الرحمن اللهم انصرهم في كل ميدان اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في اليمن اللهم انصرهم في العراق اللهم انصرهم في الشام اللهم انصرهم في كل مكان يا ارحم الراحمين اللهم اغفر لهم يا اكرم الاكرمين اللهم اجعل সন্তানদের তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের তুমি দিনের উপর রাখো আল্লাহ, আমাদের তুমি বসবাস থেকে মুক্ত করো আল্লাহ, আমাদের তুমি মধ্য পন্থা চলো তৌফিক দান করো আল্লাহ, আমরা বাড়াবাড়ি পর্যায়ে যেন না দেশ তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ, আমরা দিনের উপর সঠিক থাকতে পারি এবং আল্লাহ তোমার দিনের উপর যেন মৃত্যু মানুষ করতে পারে তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ আল্লাহ মহ করুন আজ মাইয়া আল্লাহ আমাদের মেয়েদেরকে সঠিক কথা রাখো আল্লাহ, আমাদের ছোট বাচ্চাদেরকে সঠিক কথা রাখো আল্লাহ, আমাদের যারা কবর শুয়ে তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের তুমি দিনের উপর রাখো আল্লাহ, اللهم اغفر وارحم الراحمين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله اكبر والله يعلم ما تصنعون